ঈদের বিশেষ খেলার তারায় আজ আমরা এসেছি দুই ভুবনের দুই বাসিন্দাকে নিয়ে, একজন চিকিৎসক একজন ফুটবলার। কদিন আগেই গাঁট ছাড়া বেঁধেছেন দুজন। তবু ভাই, স্ত্রীকে নিয়ে কখনো কি এর আগে কিংস অ্যারেনায় আসা হয়েছে যে দুজন মিলে মাঠে একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন? হ্যাঁ, এই সিজনের প্রথম ম্যাচটা ও দেখতে এসেছিল এই মাঠে, গ্যালারিতে বসেছিল। তো এটা ওকে নিয়ে আসা সেকেন্ড টাইম আমার এই মাঠে। ডেফিনেটলি যখন এই ফ্যামিলি বা ওয়াইফ সাথে আসে, তখন আমার কাছে মনে হয় যে ব্যাপারগুলো অনেক স্পেশাল। আমরা তপুর অনুভূতি জানলাম, সহধর্মিনীর কাছে যাচ্ছি, কেমন লাগছে কিংস অ্যারেনায় এসে? এই নিয়ে আমার এখানে দ্বিতীয়বার আসা, তো এসে খুবই ভালো লাগছে। কারণ বসুন্ধরা কিংস, কিংস অ্যারেনা, এটা মানে এটার সাথে আমাদের দুজনেরই সম্পর্কটা একটু অন্যরকম, অনেকটা আত্মিক একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এতদিন ও কিংসে খেলার জন্য, এতদিনের একটা সম্পর্ক। তো এখানে আসলে না মনে হয় যে নিজের মানে আপন আপন একটা জায়গা, এরকম ফিল হয়। তো ভালোই লাগছে এখানে এসে। তপুর তপু হয়ে ওঠার পেছনের গল্পটা একটু জানতে চাই, যে আজকের তপু বর্মন বসুন্ধরা কিংসকে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের সার্জিও রামোস। যদি আমি শুরু থেকে বলতে চাই, ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পেয়েছি, কারণ আমার বাবা অনেক আগ্রহী ছিল ফুটবলার যেন আমি হই। আমার বাবা অনেক সাপোর্ট করেছে আমাকে, প্লাস আমার বড় ভাই, আমার মা। আর এটা হলো আমার একদম ছোট থেকে আমার বাবা মা ভাই তারা যে সাপোর্টটা করেছে, আমার মনে হয় যে তাদের সাপোর্ট ছাড়া আমি হয়তো এই পর্যায়ে আসতে পারতাম না। এরপরে শুরুটা কি বয়স ভিত্তিক দল দিয়ে বা? ডেফিনেটলি আমি আন্ডার 16 থেকে স্টার্ট করেছি ন্যাশনাল টিম খেলা। আর তার আগে আমি 2008 সালে ক্যানেরি ওয়ার্ফ একটা প্রজেক্ট আসছিল ইউকে থেকে, তো সেইখানে আমি মানে ট্রায়াল অনেক হাজার হাজার প্লেয়ারের ট্রায়ালের মধ্যে আমি 23 জন প্লেয়ার সিলেক্ট করে সেখান থেকে আমি আমার যাত্রা শুরু হয় ফুটবল খেলা। তারপরে ডে বাই ডে আমি আপনার ক্লাব লেভেলে স্টার্ট করি। প্রথম আমি ফার্স্ট ডিভিশন খেলি ওয়ারি ক্লাব থেকে, মোহামেডানে 4 বছর খেলি, শেখ রাসেলে 1 বছর খেলি, ঢাকা আবাহনীতে 2 বছর খেলি, সাইব স্পোর্টিং ক্লাবে 1 বছর খেলি, আর এখন আমি 4 বছর ধরে বসুন্ধরা কিংসে খেলছি। আর তার সাথে তো ন্যাশনাল টিমে, যেটা আপনি বললেন যে 2013 এবং 2014 আমি ডেবিউ করেছি ন্যাশনাল টিমে, 2015 সালে আমার ফার্স্ট গোল সাপে, 2018 সালে পরপর 2 ম্যাচে গোল, তারপর থেকে আমার নামটা কিন্তু মানে এটা আমি যোগ্য কিনা আমি জানি না, তারা কিন্তু আমার নামে আপনার দেখেন সার্জিও রামোস যুক্ত করে দিয়েছে। তো এটা কিন্তু আমার জন্য অনেক স্পেশাল, আমি চাইবো যে এই জিনিসটা আমার নাম থেকে যেন হারায় না যায়। কাতার বিশ্বকাপ বাছাই আফগানিস্তানের বিপক্ষে আপনার যে গোলটা ছিল সেটা নিয়ে যদি একটু জানতে চাই। এটা একটা খুবই ভালো মজার হিস্টরি আছে, কারণ ধরেন আমার আফগানিস্তানের সাথে ম্যাচটা আগামীকালকে ছিল, ধরেন আজকে রাতে তার আগে তো সবার সাথেই, ফ্যামিলি সবার সাথেই কথা হয়েছে। স্পেশালি যখন ওর সাথে আমার কথা হয় তখন ও বলেছিল যে মানে এত কনফিডেন্টলি বলেছে যে তুমি আগামী ম্যাচে মানে আফগানিস্তানের বিপক্ষে তুমি গোল করবা। তো আমি মানে একটু অন্যরকম মানে ভিতরে কাজ করেছে, তো সাডেন আমি গোল করি। আমাদের আমার দেশের জন্য তো ওই গোলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, ওই একটা পয়েন্ট আমাদের দেশের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল বিশ্বকাপ বাছাই। হ্যাঁ, ওইটার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এশিয়া কোয়ালিফাই রাউন্ডের ম্যাচগুলো খেলেছি। যখন ইনজুরিতে পড়েছিল লম্বা সময় গেল, বছরে তো পুরোটা মৌসুম সে কিংসের হয়েও খেলতে পারেনি, ন্যাশনাল টিমে অনেকগুলো ম্যাচ মিস করেছে, ওই সময়টা ওই কঠিন সময়টাতে আপনি তপুকে কীভাবে মানসিকভাবে উজ্জীবিত রেখেছেন? আসলে ওর জীবনের মেইন ফোকাসটাই হচ্ছে ফুটবল। মানুষের যদি জীবনে একটা উদ্দেশ্য থাকে তাহলে আমি বলবো ওর উদ্দেশ্য, ধ্যান, জ্ঞান সব কিছুই ফুটবল। তো এই ফুটবল থেকে যখন ওর ইঞ্জুরির কারণে দীর্ঘ সময় পিছিয়ে গেছে, খেলতে পারেনি, ওর সামনে দেখা গেছে ওর টিমমেটরা দেশের বাইরে বিভিন্ন ম্যাচ খেলতে গেছে, তারপরে ক্লাবে যে ম্যাচগুলো হয়েছে ওগুলোতে অংশগ্রহণ করতে পারেনি, ও মানসিকভাবে তখন মানে শারীরিকভাবেও যতটুকু না অসুস্থ ছিল, ও মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়ে। তো ওই সময়টা আমি চেষ্টা করেছি ওকে যতটুকু সম্ভব অনুপ্রাণিত করার বা ওকে পজিটিভলি সাপোর্ট দেওয়ার, যে না তোমাকে ফিরতে হবে, ফিরে তোমাকে আবার আগের পজিশনে তোমাকে কাম ব্যাক করতে হবে। কদিন পর পরই দেশের বাইরে চলে যাও, এই সময়ে আপনার কি কখনো রাগ হয় যে না ও এই ফুটবলারকে বিয়ে করা ভুল হয়েছে, ঘন ঘন দেশের বাইরে চলে যায়? না, রাগ রাগ ঠিক হয় না, মানে এখন এটা তো ডিউটি, আমি যদি ওকে বাধা দিই তাহলে পরে ও তো আর এমন না যে আমার বলাতেও না যেয়ে থাকতে পারবে,
আমি না করলে হবে কি ওখানে যে ওর কাজে কনসেন্ট্রেটটা করতে পারবে না, তো এর জন্য আমি চেষ্টা করি যে ঠিক আছে ও যাচ্ছে যখন যেতে যখন হবে আমি পজিটিভলি জিনিসটাকে নেই নেওয়ার চেষ্টা করি, যাতে হচ্ছে ও যখন যায় দেশের বাহিরে ও ওর কাজে ফোকাস করতে পারে, ম্যাচগুলো যত ভালোভাবে খেলে সুস্থভাবে ফিরে আসতে পারে, মানে এটাই থাকে যে আমার কথা, ও যাতে সুস্থভাবে যেয়ে আবার ফিরে আসে। আর রাগ মাঝে মাঝে হয় অনেক, আর বিদেশে ওকে যেতে দেখা বা দীর্ঘদিন আলাদা থাকে এটা তো নতুন না, কারণ আমাদের সম্পর্কটা যেহেতু অনেক বছরের, তো আমি আগে থেকেই ওকে এভাবে দেখেই অভ্যস্ত হয়ে গেছি। তবু এই 2014 থেকে 2023 পর্যন্ত জাতীয় দল ক্লাব ফুটবল মিলিয়ে সবচেয়ে ভালো কোন জিনিসটা এবং সবচেয়ে খারাপ কোন জিনিসটা মনে হচ্ছে যে এটা তপুর ক্যারিয়ারে না হলেই মনে হয় ভালো হতো? মিসিং ব্যাপারটা হলো যে এখন পর্যন্ত আমি প্রায় 3টা সাব ফুটবল খেলেছি। একটা তো আপনার চ্যাম্পিয়নশিপ এনে দিতে পারিনি বাংলাদেশ ফুটবলকে, আর এটা হলো আমার সবচেয়ে আক্ষেপের একটা ব্যাপার। তো আরেকটা ব্যাপার হলো যে যদি সাকসেস বলি, হ্যাঁ ইন্ডিভিজুয়াল অনেক কিছু পেয়েছি, গত বছর বেস্ট ফুটবলার অব দ্য ইয়ার হয়েছি, 2018 সালে হয়েছি, তো এটা ইন্ডিভিজুয়াল সাকসেস আমি বলবো, কিন্তু দলগত যে সাফল্য, হ্যাঁ দলগত সাফল্য যেটা সাফ ফুটবল আমাদের প্রথম টার্গেট, তো আশা করি এটা আমার ফুটবল ক্যারিয়ার শেষ হওয়ার আগে আমি চেষ্টা করব যে বাংলাদেশকে সাফ ফুটবলটাকে চ্যাম্পিয়ন করে দিয়ে যাইতে। ভাবির কাছে কি মনে হয় যে তপুকে আসলে তপুর কোন জিনিসটা হলে মনে হয় যে না আমিও পূর্ণতা পেতাম, যে আমারও আমি বলতে পারতাম যে না ওর এই সাফল্যে আমি সবচেয়ে বড় ভূমিকা রাখতে পেরেছি? এখন আপাতত চাওয়া নেক্সট যে সাফ ম্যাচটা আছে, যে টুর্নামেন্ট আছে, সেখানে যে ম্যাচগুলো হবে জুনে, ওখানে যদি ও কোনো গোল করতে পারে এবং ওর গোলে যদি বাংলাদেশ জয়ী হতে পারে এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া হবে। ফুটবল তো একটা অনিশ্চিত পেশা আমাদের দেশের পার্সপেক্টিভে, যে ক্রিকেটের তুলনায় সবাই ক্রিকেটারদেরকে বিয়ে করতে চায়, তো স্বর্ণালী কেন ফুটবলার তপু বর্মনকে বিয়ে করতে চাইল? ওকে ভালো লাগার মেইন কারণটা আসলে ওর ক্যারিয়ার দেখে আমি ওকে পছন্দ করিনি ওইভাবে, কারণ ওই সময় ওর এখন যতটা মানুষ ওকে চেনে বা ওর যে পরিচিতিটা এখন তৈরি হয়েছে দেশে, তখন কিন্তু এটাও ছিল না। আমি জাস্ট একটা ছেলে, ওই বয়সে একটা আবেগ কাজ করেছে, তারপরে দেখেছি যে না ও অনেক ইনোসেন্ট আর ও প্রচুর অনেস্ট, ওর মনটা খুবই ভালো, মানে এইসব কিছু দেখে ওই সময় মানে একটা ছোট বয়সে যেটা হয় টিনেজে, তখন একটা ইমোশান কাজ করেছে, তখন ওই সময় থেকে ভালো লাগা কাজ করেছে, তারপর ওইটাকেও ওইটাকে কন্টিনিউ করেই আসলে বিয়ে পর্যন্ত জিনিসটা এসেছে। ওইভাবে তখন চিন্তা করিনি যে ও ফুটবল খেলে কি হবে ভবিষ্যতে বা ওর পেশা, মানে এত কিছু না তখন মাথায় ছিল না। তপু খুব লাকি যে আপনি তার তারকা ইমেজ দেখে নয়, ব্যক্তি তপুকে দেখে প্রেমে পড়েছেন। হ্যাঁ, এরপরে যে আমি মেডিকেল প্রফেশনে আসি, তারপরে ও হচ্ছে আরো ভালো করতে থাকে ডে বাই ডে ক্যারিয়ারে, এইগুলো আসলে আমাদের সম্পর্কের অনেক পরে যে ডেভেলপ করে। তপুকে প্রথম মানে আপনার বাড়ি আমি যদ্দূর জানি যে আপনি মাগুরা, সে নারায়ণগঞ্জ থেকে এসেছে, তো তপুর সঙ্গে এই যে লিঙ্কটা শুরুতে কিভাবে হইলো, মানে মাগুরা তো অনেক দূর নারায়ণগঞ্জ থেকে? না, মাগুরা অনেক দূর হলেও আমার কিন্তু জন্ম এবং বেড়ে ওঠা ঢাকাতে, আমার বাবা মা এখানেই মানে কর্মসূত্রে তারা অনেক আগে থেকেই ঢাকায় সেটেল ছিল, আমার জন্ম বেড়ে ওঠা যেহেতু ঢাকাতে, আমার স্কুল কলেজও ঢাকাতেই ছিল, তো আমার স্কুল ফ্রেন্ড আমার কলেজ ফ্রেন্ডের ফ্রেন্ডের সাথেও রিলেশন ছিল, তো ওইভাবে করে আসলে অনেক পরে যে আমাদের মধ্যে সম্পর্কটা ডেভেলপ করে। আমরা এবার দেখে নিই যে আসলে দুজনের এই 9 বছরের প্রেম, এরপর 6 মাসের দাম্পত্য সম্পর্ক, দুজন আসলে দুজনকে কতটা জানে, তপু আসলে স্বর্ণালীকে কতটা জানে, স্বর্ণালী তপুকে কতটা জানে। স্বর্ণালী, তপুর প্রিয় রং কি? ব্ল্যাক। ঠিক আছে, রাইট। তপুর প্রিয় দল তো আর্জেন্টিনা আমরা জেনেই গেছি, স্বামী হিসেবে তপু কেমন, মার্কস যদি দিতে চাই? মার্কস 70। 30 কম কেন? 30 কম কেন, কারণ ও হচ্ছে মানে একটু গাছারা ভাব আর খুব চাইল্ডিশ বিহেভ করে, মানে দরজার বাইরে জুতা রেখে আসে না ঘরে নিয়ে আসে? ও জুতা পরে পারলে বেডের কাছে চলে আসে। তখন আপনি কি করেন, ঝাড়ু দিয়ে পেটান নাকি? না, ওটা আবার ওকে দিয়ে পরিষ্কার করাই। সকাল থেকে রাত পর্যন্ত তবু কয় টাকা যে সাহায্য করে? মাঝে মাঝে একটা কাজও করে না, আবার মাঝে মাঝে মন চাইলে বিছানাটা উঠায়, ম্যাক্সিমামই কোনো কাজে সাহায্য করে না। তবু কি রাত জেগে খেলা দেখতে বিরক্ত করে যে আজকে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা হচ্ছে বা লিগের খেলা হচ্ছে আমি দেখবো, আপনি তখন ঘুমাইতে চাচ্ছেন ওরকম সময়? এটা তো প্রতিনিয়ত হয়, মানে আমি দেখা যাচ্ছে যে জানি যে ও ঘুমিয়ে গেছে, তারপরে হঠাৎ করে দেখি নাই কোথায় গেছে, টিভিতে খেলা দেখতেছে, এটা তো মানে রেগুলার হয় আমাদের ঘরে।
আর্জেন্টিনার শিরোপা জিতেছে ওই মুহূর্তটা কেমন ছিল এবং ঘরে অন্যান্যরা মানে বউকে কি আর্জেন্টিনা বানিয়ে ফেলেছে না বউ আগে থেকে আর্জেন্টিনা ছিল না ও তো আগে থাকতেই আছে আমি জোর করে আর্জেন্টিনা সাপোর্ট মানে কি সে অত্যাচারী শাসক ঘরে না 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 তেমন কিছুই না মানে আমি হচ্ছে নিউট্রাল মানে আমি এমন ডাইহার্ড ফ্যান কোনো টিমের জন্য না আমি নিউট্রাল পজিশনে থাকি কিন্তু ওই আমার জন্য জার্সি নিয়ে এসে আসে আমরা ছবি তুলি আসে আমরা খেলা দেখি মানে এই জিনিসটা ও আমার ভিতরে নিয়ে আসছে মানে আর্জেন্টিনার জন্য ভালোবাসা থেকে খেলা দেখার ক্রেভ আমার মধ্যে এত নাই আমি আর্জেন্টিনা সাপোর্টার আমি চাইবো আমার আশেপাশে যারা আছে তারা যেন সবাই আর্জেন্টিনা সাপোর্টার মানে আমি আগ্রাসী হয়ে গেল আর্জেন্টিনা সাপোর্টাররা তো মেসির মতো নরম মনের আমি নিউট্রাল পজিশনে ছিলাম তো ও আমাকে ওইদিকে টেনে নিয়ে গেছে আসলে ব্যাপারটা এরকম এমন কি হয় না যে তপুর অনেক নারী ফ্যান আছে যে সবাই দেখে হাতে নাতে ধরে এই তপু তুমি তো আমার সাথে এই তপু ভাই এরকম পেছন পেছনে আসলো যেটা আপনার খুবই রাগ লাগতেছে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম বা ফেসবুকে এই জিনিসটা অনেক বেশি হয় সামনাসামনি আসলে যখন বেশি হয় বলছিলে যে কি হয় অনেক ধরনের মেসেজ আসে আমি তো রিপ্লাই দিতে দেখিনি কখনো যদি দেখতাম তখন নালে আমি একটা অ্যাকশনে যেতাম আচ্ছা আচ্ছা ওর দেখতাম কোন ধরনের অ্যাকশন কি অ্যাকশন এটা আসলে হলে পরে তখন বোঝা যাবে তবু আমরা এতক্ষণ ভাবির পরীক্ষা নিচ্ছিলাম এবার আপনার কাছে আসি দুজনের সংসারের বয়স ছ মাস হয়েছে যদিও বিফোর ম্যারেজ আমরা দেখি যে যখন আমাদের অ্যাফেয়ার থাকে তখন প্রেমিকারা প্রেমিকদের জন্য খুব মজার মজার বাসা থেকে লুকায় লুকায় রান্না করে নিয়ে আসে কখনো ফাস্টফুডে সব থেকে কিনে নিয়ে আসে তো স্বর্ণালীর ক্ষেত্রে কোনটা হইতো ও যখন আপনার ঢাকা মেডিকেলে চান্স পেল তখন আর কি ধরেন ওরা তো ওদের তো সেপারেট হোস্টেল না তো ওদের যেই হল রুম যেটা গেস্ট রুম বলে তো সেইখানে আমার অনেক ইতিহাস আছে অনেক স্মৃতি আছে ইতিহাস মানে কি হাতে নাতে ধরা পড়ছেন শিক্ষকদের হাতে না 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 কখনোই না ওই জায়গায় আপনার দেখা যেত যে ও রান্না করে বাসা থেকে নিয়ে আসছে ওর জন্য সেই খাবারটা আমরা দেখা যাচ্ছে যে আমি ক্লাব থেকে ওর সাথে দেখা করার জন্য সেই খাবারটা আমরা দুজন মিলে খেতাম আর কি তো এক কখনো এমন হয়নি যে না তার সিনিয়র ভাই ব্রাদাররা তারা নিশ্চয়ই তা যেহেতু সে দেখতে খুবই সুন্দরী যে না ও অন্য পাড়া থেকে এসে আমাদের হল রুমে এসে ইয়ে করতে সেটা তো হতে পারে না প্রথমত এই জায়গার একটা হিস্ট্রি আছে আমি বলতে চাই ওর যে বেসমেট ছিল ছেলে ফ্রেন্ড তো ওদের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল মানে আপনি আগে থেকে সব কলকবজা ঠিক করে আসছেন কারণ কি শুনে কারণ হলো মানে ওরা আমাকে ভালোভাবে চিনতো আর কি যে তপু বর্মন তো ওরও আমার সাথে মিশতে চাইতো সেই সুযোগটা আমি নিয়ে নিয়েছিলাম আর কি হ্যাঁ যেমন আপনারা যে বলছিলেন যে আসলে প্রতিপক্ষকে কাবু করার জন্য আগে থেকে মাঠ ভিজায় রাখা বা অনেক ধরনের কৌশল মেইনটেইন করেন ওরকমই কারণ কেউ জানে কিছু না বলতে পারে তার মানে কখনোই তার ইউনিভার্সিটিতে যে মাইর খাইতে হয় না কখনোই না কেউ আমাকে মানে একটা ধমক দিয়ে যে কথা বলবে সেই সাহস কারো ছিল না না কখনো এটাও বলেনি যে তামিল সিনেমার মতো দেখতে ছেলেটা এরকম একটা ছেলে সাথে মেয়েটা প্রেম করে এটা তো হইতেই পারে না জি না আমি দেখতে এত খারাপ না তামিল স্বর্ণাল কি কখনো বলে যে না আমি তো রিয়াল মাদ্রিদের ওই ফুটবলারকে দেখলাম সেইভাবে খেলে বা বার্সেলোনায় দেখেছি ওরকম খেলে আর্জেন্টিনা ওরকম খেলে তুমি তার মতো হইতে পারো না এরকম করে কি কখনো বকে কিনা এই ব্যাপারে অনেকবার ওর সাথে আমার অনেক ধরনের কথা কাটাকাটি হয়েছে ও অ্যাকচুয়ালি অনেকবার এরকম ইনসাল্টিং করে আমাকে যে রোনালদোর মতো হও রোনালদোর কি বডি স্ট্রাকচার ওর মতো খেলা খেলতে পারো না খালি হারো কি খেলো মানে এটা নিয়ে অনেক ইনসাল্ট করছে আমাকে তো এই ব্যাপারটা মানে রোনালদো মানে দিতে চায় কিন্তু গায়ে লাগে আমি তো হইতে চাই সার্জিও রামোস আমার রোনালদোকে খুব ভালো লাগে মানে ফুটবলে আমি ওভাবে ফুটবল ফ্যান না বাট ফুটবলারদের ভিতর আমার ক্রিশ্চিয়ানো রোনালদোকে খুব ভালো লাগে ওর ফিটনেস ও সব কিছু আমার খুব ভালো লাগে তো আমি বলি যে ফুটবলই যখন খেলো ওর মতো হতে পারো না ফিটনেসও কিন্তু খুব ভালো না 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 মানে আমি ওকে বলি যে ফুটবলই তো খেলো ওর মতো হতে পারো না মানে ব্যাপারটা এরকম হয় মাঝে মাঝে জেদ চাপে ডেফিনেটলি জেদ চাপে কারণ আমি ওর সাথে চ্যালেঞ্জ করি তুমি দেখো আমার নেক্সট ম্যাচে আমি ভালো খেলবো তো তবু আমি জানি যে ভাবি একটু যখন সে স্কুলে পড়ে ভালো গান টান গাইতো তো কোনো ধরনের কি ধরনের গান গিয়ে মানে আপনাকে পটাইছিল বলেন তো ঠিকঠাক মনে আছে কিনা আসলে মানে ও তো আমাকে পটাইতে চেষ্টা খুবই কম করেছে আমি সবসময় বেশি করেছি একদম টু বি অনেস্ট তো এখন মানে আমি পটানোর চেষ্টাটা বেশি করেছি কিন্তু কখনো আমি গান শোনাইনি সে শোনায় না হ্যাঁ ও অনেক ভালো গান গাইতে পারে কেমন গান শোনাইতেন আমরাও একটু শুনি দেখি
কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশি, গোপনে তোমারে সখা কত ভালোবাসি।